গাইস একটা ভালো কথা, আমাদের ফটোগ্রাফার বুঝছেন ক্যামেরা হাতে দিয়ে কোথায় যিনি গেছে দেখি কই গেছে। আসসালামু আলাইকুম, আমি রানা চৌধুরী, তোমাদের মাঝে আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি ও আমার অনেক দিন ধরে গেজাইতেছে যে চলো না কিছু পিক তুলি। পরে আমি ভাবলাম যে পিক টিক তুলুম, পিক তুলতে নিয়ে যায় না, বিয়ের পর একদম সাদা মাটি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে পিক টিক তুলতে যাব, কোথায় যাব, তো আমার আর কোথাও আর কোনো গেজার জয় নাই, মানে একটু কাপল টাপল শুট। আচ্ছা আমার কথা কইতে দাও তুমি। না আমার কথা শোনো, একটু কাপল টাপল শুট করব, একটু ছবি টবি তুলব, মানুষ তো তোলে, মানে আমজো মানে তো যাই হোক। তো আমরা বিয়ের আগে অনেক ফটো শুট করছি, অনেক জায়গায় গেছি, পরে ভাবলাম যে না আমি আমার বেস্ট ফ্রেন্ডে কল দিই। পরে আমার বেস্ট ফ্রেন্ড, ওই যে আমার বেস্ট ফ্রেন্ড, ওই যে পরে রিস্কা, তার সাথে আমার ছোট বাইকনা আছে। হ্যাঁ তো ওরে তো দেখতে পারবাই, এর আগের ব্লগে তো ওরে দেখছো আমার ফ্রেন্ডে। আমরা মুড়ির একটা ব্লগ করছিলাম আর ওইটার ব্লগটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা দেখে নিও। তো আজকের ব্লগটা আমরা কোথায় করতেছি, আজকের ব্লগটা আমরা করতেছি মানে আমরা বেশি দূরে যাইতেছি, দূরে যাইতেছি না, চন্দ্রিমা উদ্যান, মানে ওইখানে আমরা ফটোশুটটা করতেছি। হ্যাঁ আমাদের ওইখানে এ নিয়ে দুই তিনটা ভিডিও আছে, তো আমরা ওইখানে যাচ্ছি, চলে আসছি, আর বেশিক্ষণ নাই ওইখানে। যে মানে জাস্ট কয়েকটা মানে কাপিল পিক তোলার জন্য, ঠিক আছে। তো আমাদের তো এরকম কোনো কাপিল পিক নাই তেমন একটা, তো যার জন্য ভাবলাম যে না আজকে ফ্রাইডে আছে, আজকে কিছু কাপিল পিকও তুলি আর আমরা নিজেরাও কিছু পিক তুলি। ওই যে আমার ফ্রেন্ড, ওই যে ওর নাম নিবৃত, তোমরা এর আগের ব্লগে তো দেখছোই, আর ওই যে আমার বাইক না রাজ, ঠিক আছে। আচ্ছা দেখছেন কি কি মেকআপটা না করছে, আজকে কাপিল শুট করব দেখা। হ্যাঁ সত্যি কথাই তো কইছো, এটা মনে করতেছ তুমি মিশা কথা কইতাছ। মজার কথা, এই পানিতে আমরা ছোট কালে আমি, তারপরে যে আমার ফ্রেন্ড এদিকে আমরা সবাই আসতাম বুঝছেন গোসল টোসল করতে, মনে আছে এই পানিতে একদিন রানার প্যান্ট খুলে দিছিলাম, তুই তো এই হপাইছে। আচ্ছা তোমার কি মনে হয়, হয় কিন্তু সাঁতার পারে না, তারপরে মনে করেন তিন ধরনের। আচ্ছা আচ্ছা ওরা জিজ্ঞাস করেন তিন চার ধরনের কেমন সাঁতার পারে, সন্ধ্যাবেলা প্রায় এখানে নাচতো যখন আগে ইয়ে স্কুলে থাকতো, সন্ধ্যাবেলা পুরা সাতটা হইলেই মনে করেন আগান বাগানে থাকতো বেশি। এই যে এই ছেলেটা ওরা চিনা রাখেন, ঠিক আছে, আর নাম হলো নিবৃত, আরে চিনা রাখেন। ওই কিন্তু একটা খাস প্লে বয়, আর প্লে বয় কাজই হলো কি জানেন, ওইখানে ওইখানে যাওয়া। এই আসে না কেন, না দোষ আমি তোর নাম বদলাম কথা না, যা সত্যি কথা তাই কইতাছি। হ্যাঁ এই যে তুই যে, আচ্ছা মামা তুই যে আইতি সন্ধান, তার লগে আরো কয়েকটা লই তো বাজা, ঠিক আছে। আচ্ছা বদলাম না, আর নাম ক দোষ তোর গার্লফ্রেন্ড কয়টা ছিল সত্যি করে ক। আচ্ছা টুম্পা তোমার নাম বন্ধু, হ্যাঁ ওই টুম্পা, আচ্ছা তোমাদের কলেজ বন্ধু না, গার্লফ্রেন্ডের সাথে দেখছো? হ্যাঁ না না আমি গার্লফ্রেন্ডের সাথে দেখি না, সিঙ্গেল আছে আর আমরা বিয়ে আছে, পাঁচটি খুঁজতেছি। কি তুমি কি কইছো, তোমার কথা তো কিছুই শুনে নাই। বলছি ও সিঙ্গেল আছে ওর জন্য পাঁচটি খুঁজতেছে, যে বিয়ে দে দিম ছেলে আর সিঙ্গেল কতদিন থাকবো, যে মেয়ে বিয়ে করবা ভাইবা চিন্তা, ঠিক আছে বিয়ে করতে চাও। ওই যে তাহলে বুঝেন ডাইরেক্ট অফার দেয় এইসব ছেলেরা কেরকম হইতে পারে বুঝেন, দেখছেন ধরা খেয়ে গেছে কা। আচ্ছা আমরা ভিতরে যাই যা তোমাদের সাথে দেখা হইতাছে, আমরা চলে আসছি।
হ্যাঁ তুমি যে বিশ্বাস করো তোমার মামা এই যেতে ফাল দিত মিশা কথা চাপা বাস যে আমি এতে ভাবি সে এখান থেকে উঠতে কেন হ্যাঁ রাজের একটা কথা বলি ও কি করছে একদিন আমাদের বাসায় কারেন্ট চলে গেছে বুঝছেন তো ওয়ার সময় যাইতে অনেক ভয় পায় মানে 3-4 মাস আগে কিছে তো ওরা সবাই বাইরে গেছে তো টুম্পা ছিল টুম্পার বাপের বাড়ি আর আমি ছিলাম বাসায় আর আমু এরা সবাই বাইরে গেছে তো ওই কি করছে তো ওই বাথরুমে মানে ওর একটা গদবস কি জানেন গদবস কি ও মনে করেন বাথরুমে গেলে ও টয়লেট করলে কি করে দরজা খুললেই যা তো বুড়া সারা দরজা খুললে মনে করেন টয়লেট করে হ্যাঁ ঠিক আছে এখন নালে চেঞ্জ হইছে তখন মানে হ্যাঁ তখনকার কথা তো পরে কি করছে জানেন একদিন না আর একটা মজার একটা সিন তো আমার হঠাৎ করে আমি মোবাইল চালাইতেছি গেম খেলতেছি তো এর ভিতরে উষা আমারে বলে কি যে ভাইয়া এমন এমন রাজেন আর টয়লেট দশ যাইতেছে না আর ভয় করে আমার দেখে তো পুরাই মাথা গরম আমি ওই ঘরে তো থাকবো না আমি বাইরেই যাবো ঠিক আছে আর উষারে কই কই তুই যদি এডি না দোষ তাহলে তো তোর খবর আছে ভাইয়া ওর জিনিস আমি কেন সাপ করুম আমার পেট ফুল্লা গেছে কিরে নিবৃত তুই যে একবার পেশাব করে দিছিস তো কই পানির ভিতরে পানির ভিতরে সবাই এই পানির ভিতরে ওই তো দেখছেন সত্যি কথা কইছে আমি আগে সুইমিং পুলে দিছিলাম ওই দেন কেমন খারাপ ছিল একবার কি করছিস সুইমিং পুলে দিছে সুইমিং পুলে আমি কি করছি টয়লেট করে দিছি কেমন সত্যি কথা কইছে তোমার ছবি এমনি সুন্দর আসবে তুমি এমনি সুন্দর অনেক তুমি তো উল্টা হয়ে গেলা মানে এই যে এই যে মডেল গাইস দেখেন আমি ঘর থেকে আসতে চাই নাই আমাকে জোর করে নিয়ে আসছে এখন আমাকে বসাইছিয়া তারা দেখেন ভিডিও করতেছে আর আমার এমন ছবি তুলতে ভালো লাগে না সেজন্য আমি এখানে বসে রয়েছি একা একা আমার সাথে আমার খালামুনিও নেই ছোট খালামুনি নাহলে ওর সাথে দুষ্টামি করতাম এখন আমার পিচ্ছি ভাগিনার ছবি তোলা হইতেছে আর ওদিকে টুম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়ে কোনো কাজ নাই মানে যার যখন ছবি তুলে তখন তার একটু ভালো লাগে আর যে দাঁড়ায় থাকে তার বোরিং ফিল লাগে না আচ্ছা দোস্ত তুই কি বুড়ি তোর ওই যে বাঙিনা কি কইলো আমি তো বুড়ি আমি 30+ দেখছো হ্যাঁ কত বছর তুই তো তাহলে বুড়ি হয়ে গেছিস আচ্ছা তো চৌত্রিশ তুই তো বুড়ি হয়ে গেছিস তাহলে দোস্ত হ্যাঁ আমার হাজবেন্ডের বয়স মাত্র 22 বছর আমি 10 বছরের বড় হুম পিচি হাজবেন্ড পিচি হাজবেন্ড ওই যে কয়দিন আগে যেন একদিন ভাইরাল হইলো
ওই যে পিচ্চি বৌনিয়া মনে আছে? এরকম হইলেও আমার পিচ্চি হাজবেন্ড। ওই যে দেখো রানা হাগে কি বলে সেগুলো আমার হাজবেন্ডের নামে দেখ পজিশন। ভিডিওই করতে পারি না বুঝছেন, যেই জায়গায় যায় ওই জায়গায় মনে করেন মানুষ আর মানুষ। তো গাইস একটা ভালো কথা, আমাদের ফটোগ্রাফার বুঝছেন ক্যামেরা হাতে দিয়ে কোথায় যিনি গেছে দেখি কই গেছে। ফটোগ্রাফার ছবি তুলতে তুলতে ওনার পোশাক এই পরিবেশ ট্যাগের গাইস পরিবেশ নষ্ট করে পালাইছে। উইলে ওইখানে সাদা সাদা কি জিনিস দেখা যায়, ভাই কোনো স্কোপ নাই, আমরা এমন এক জায়গায় আসছি কোনো ওয়াশরুম নাই। এই জায়গাটা পরিবেশ নষ্ট করে লাইছে আমার বন্ধু, আমার বন্ধুর এত জোরতে ধরছে মানে কন্ট্রোলই করতে পারে নাই। এর আগের বার আমরা কিশোরগঞ্জে গেছিলাম আর হাইজের ভিতরে ধরছে পুরা দেড় ঘন্টা পর পর প্রসব করতে পারছে, আটকে রাখতে পারে বলেন ভাই। যাই আর আমরা সবার লাস্টে পড়ছি তো, আর সামনে সব মহিলা কিভাবে যে আটকে রাখছি সম্পূর্ণ কমপ্লিট। আর আসল কথা হলো আমরা আরো ছবি তুলতাম আর ছবি তুলতে পারি নাই একটা কারণে, এখানে মনে করেন কি অনেক মানুষ হয়ে গেছে আর ফ্রাইডে এটা তো জানোই মানে শুক্রবার দিন অনেক বেশি মানুষ থাকে, মানে যেখানেই যাই সেখানেই মানুষ আর ভিডিও করাও যায় না। আর ও হ্যাঁ হ্যাঁ আর একটু পর পর মনে করেন কি শুট করতে গেলে এই বাদাম আমি একটু আগে এই যে একটু আগে কিন্তু বলছে এই যে দেখেন এই যে উনি চলে আসছে দেখছেন না এই যে কথা বিশ্বাস করছে। তো আমার ফ্রেন্ডে সেই মতিঝিল থেকে আমি আনাইছি তো ও অনেক টায়ার্ড। আর এই যে আমার ভাইক না দেখছেন আমরা ভিডিও করছি আমরা শুট করছি আর ও এখান দিয়ে বোরিং ইয়া করতেছে ঠিক আছে, মানে ওর অনেক ক্ষুধা লাগছে দেখছেন ওই যে ওই যে এই যে এই যে এই যে ক্ষুধা লেগে গেছে। আজকের জন্য মানে আমরা ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর দোস্ত আমার ভিডিওর ব্যাপারে কিছু বল গাইস, মানে আমার চ্যানেলের ব্যাপারে। হ্যাঁ ওর চ্যানেলের নাম হচ্ছে রানা চৌধুরী, ওরা অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করে অনেক ঠিক আছে, তোমরা ওদের একটু সাপোর্ট করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকবা। আজকের জন্য আমরা এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ, বাই বাই।